কুরবানি করার সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না করে আল্লাহ রাসূল বলতেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা সে যেন কুরবানির ঈদগাহে যেন না আসে তার কুরবানির ঈদগাহে আসার দরকার নাই কুরবানি কার উপর ওয়াজিব এই মাসালাটা শুধু আজকে আমি বলবো কুরবানি তার উপর ওয়াজিব জিলহজ মাসের খেয়াল করেন জিলহজ মাসের 10 11 12 কয় দিন 10 11 12 এই তিন দিন কারো কাছে যদি জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে ফজরের নামাজের পর থেকে জিলহজ মাসের 12 তারিখ আসরের নামাজ পর্যন্ত যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে সেটা স্বর্ণের ব্যাপারে বলা হয়েছে 7.5 বড়ি আর রূপার ব্যাপারে বলা হয়েছে 52.5 বড়ি যে 52.5 বড়ি রূপা সর্বনিম্ন যেটা হিসাব করা হয়েছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ যদি অর্থ কারো কাছে এই তিন দিন থাকে সেই সম্পদটা কি এবার একটু খেয়াল করেন রূপার বর্তমান বড়ি মনে হয় 1000 কি 1200 টাকা এরকম হবে এই 52.5 বড়ি রূপা যদি আমরা দান করি কমসে কম প্রায় 55 থেকে 60000 টাকা এরকম একটা অ্যামাউন্ট একজন মানুষের কাছে তার পোশাক তার থাকা খাওয়া এই সমস্ত খরচ খরচা বাদে খাদ্য খাবার থাকা খাওয়া এই সমস্ত খরচ খরচা প্রয়োজনীয় খরচ বাদে কারো যদি গচ্ছিত সম্পদ কারো যদি গচ্ছিত সম্পদ সেটা আলমারিতে হোক সেটা ব্যাংকে হোক খেয়াল করতেছেন আলমারিতেই হোক আর ব্যাংকেই হোক অথবা তার স্ত্রীর 7.5 তোলা 7.5 বড়ি স্বর্ণ হোক এইভাবে যদি কারো সম্পদ যদি থাকে অথবা 52.5 বড়ি যদি রূপা থাকে অথবা এর সমপরিমাণ যদি কোনো সম্পদ তার প্রয়োজনীয় যে গাড়িটা যেটা সে ব্যবহার করে এটা বাদে প্রয়োজনীয় ঘর এটা বাদে যদি তার যদি অন্য কোনো ভাড়া ঘর থাকে যেমন তার একটা বাড়ি আছে সেই বাড়িটা কি ওটা থেকে সে ভাড়া আদায় করে এটা তার ব্যবসায়ী ক্ষেত্রে ব্যবহার হয় অথবা তার পাঁচটা গাড়ি আছে একটা গাড়ি আছে ওটা দিয়ে সে ভাড়া খাটায় ওটা দিয়ে তার একটা আয় উন্নয়ন হয় এই সম্পদগুলোকে সে হিসাব করবে তার যদি একটার পর আরও একটা বাড়ি থাকে ওই বাড়িটা তার নিসাবের ভিতরে চলে আসবে ওইটা তার থাকার ব্যাপার না তার থাকার টুকু বাদ দিয়ে যেটা থেকে ভাড়া আসবে ওইটাকে তার নিসাবের মধ্যে নিয়ে আসতে হবে বুঝতেছেন হিসাব নিসাবের মধ্যে নিয়ে আসতে হবে নিজের চলনের গাড়িটা বাদ দিয়ে ইনকামের যে গাড়ি আছে ওটাকে নিসাবের মধ্যে নিয়ে আসতে হবে নিজের ব্যবসায়ী যে প্রতিষ্ঠান আছে ওটাকে নিসাবের মধ্যে নিয়ে আসতে হবে এনে যদি দেখে 52.5 বড়ি রূপার সমপরিমাণ সম্পদ ওইখানে আছে অথবা তার চেয়ে বেশি আছে অবশ্যই তার কাছে এই তিন দিন এক বছর না কুরবানি ওয়াজিব হওয়ার জন্য এক বছরের প্রয়োজন হয় না জাকাত ওয়াজিব হওয়ার জন্য এক বছরের প্রয়োজন হয় কুরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদ তিন দিন থাকতে হয় যদি কারো কাছে এই তিন দিনের একদিনও যদি থাকে তার জন্য কুরবানি ওয়াজিব হয়ে যাবে এই হিসাব করলে আমাদের মধ্যে অনেকেই কুরবানি দেয় না এর জন্য যে কুরবানি দিল না অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে একজন গুনাহগার এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ কুরবানি মান ওয়াজাতা সাআতান ওয়া লাম ইয়াদহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা কুরবানি করার মতো সামর্থ্য আছে কিন্তু এই সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না আল্লাহর নবী বলতেছেন ওই পাপিষ্ট যেন আমাদের কুরবানির ঈদগাহে যেন না আসে কি কথা বুঝছেন কুরবানি করার সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না করে আল্লাহ রাসূল বলতেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা সে যেন কুরবানির ঈদগাহে যেন না আসে তার কুরবানির ঈদগাহে আসার দরকার নাই তাহলে অবশ্যই বিষয়টা গুরুত্বপূর্ণ এই দিকে খেয়াল রেখে আর সামনে যে কয়টা দিন সময় আছে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা ইনশাল্লাহ কোরবানির দিকে অগ্রগামী হব এখন আরেকটা বিষয় যে হুজুর আমার একার দ্বারা অনেক কষ্ট হয়ে যায় আপনারা বাড়িতে তিন ভাই আছেন পাঁচ ভাই আছেন দুই ভাই আছেন চার ভাই আছেন অথবা আপনার আব্বা সহ আপনারা কি করেন একটা অংশের আপনারা নাম দেন 15,000-20,000 টাকা একটা অংশের নাম দেন তবুও আপনার কোরবানি কি হয়ে যাবে আদায় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে এই আমলগুলো সাজিয়ে গুছিয়ে পরিপাটি হয়ে আমল করার তৌফিক দান সবাই বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু